আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি এর মূলধন। আজকে তার দ্বিতীয় পর্ব। তো আজকের পর্বে আমরা আলোচনা করব এই অধ্যায়ের দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা এবং আর্থিক অবস্থার বিবরণী। তো প্রিয় শিক্ষার্থীরা, এই গুরুত্বপূর্ণ বিষয়টি যদি তোমরা বুঝতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো তোমরা জানো যে এই অধ্যায় থেকে যেই সৃজনশীল প্রশ্নটি আসে তার খ নম্বরে জাবেদা দিতে বলে এবং গ নম্বরে কী বলে, আর্থিক অবস্থার বিবরণী। তো আজকে আমি এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে এই অধ্যায় থেকে কোন কোন জাবেদাগুলো তোমাদেরকে দিতে হবে তা নিয়ে আলোচনা করব এবং বুঝিয়ে দিব, এবং তারপরেই আমি তোমাদেরকে আর্থিক অবস্থার বিবরণীর ফরম্যাটটা বুঝিয়ে দিব। এর জন্য তোমাকে কী করতে হবে, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি এই জায়গায় অনেকগুলো জাবেদা তুলে রাখছি, চারটা জাবেদা। তো এই চারটা জাবেদা যদি তুমি বুঝতে পারো তাহলে মোটামুটি এই অধ্যায় থেকে তুমি জাবেদাগুলো কী করতে পারবা, সমাধান করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা যৌথ মূলধনী কোম্পানির মূলধন অধ্যায়টা করতেছি, মানে শেয়ার ইস্যু, তো একটা কোম্পানি তার মূলধন সংগ্রহ করে কিসের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে। এবার আসো, এই শেয়ার ইস্যুর অঙ্কগুলো যখন আমরা করব সব লেনদেন কিন্তু আমরা ব্যাংকের মাধ্যমে করব, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এখন আসো, একটা কোম্পানি যখন বাজারে শেয়ার ইস্যু করবে, মনে করো আমার একটা কোম্পানি আছে, তো আমার কোম্পানির কিছু শেয়ার আমি বাজারে কি করলাম, ইস্যু করলাম। তো ইস্যু করার পর জনগণ আমার শেয়ার ক্রয়ের জন্য তারা কি করবে, আবেদন করবে। তো এখন শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেলে তার জন্য কি জাবেদা দিবা, দেখো আমি এই জায়গায় লিখছি শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেলে। এবার আসো, টাকাটা কোথায় আসবে, তোমার কাছে নগদে আসবে, না নগদে কিন্তু আসবে না। কেন, এটা শেয়ার ইস্যুর অঙ্ক, যা লেনদেন হবে সব ব্যাংকের মাধ্যমে। তাহলে আমরা লিখবো ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তো প্রথমটা তো তোমরা বুঝে গেলা যে শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেলে তার জন্য জাবেদা কীভাবে দিবা। প্রত্যেকটা শেয়ার ইস্যুর অঙ্কের ক্ষেত্রে যখন তুমি শেয়ার ইস্যু করবা তখনই কি পাবা, আবেদন পাবা। আর আবেদনের জন্য জাবেদা এটাই হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে আবেদনের টাকাটা ব্যাংকে জমা হলো ওই জমাকৃত টাকাটা আমরা আমাদের মূলধনে স্থানান্তর করব। কোথায় স্থানান্তর করব, মূলধনে। তো এখন তোমরা জানো যে শেয়ার ইস্যুর অঙ্কগুলো আমরা তিনভাবে ইস্যু করি শেয়ার, কয়ভাবে, তিনভাবে, সমহার, অধিহার, অবহার। সমহার মানে কি, সমান সমান, মানে একটা শেয়ারের মূল্য আগে যা ছিল ওই অনুযায়ী যদি বাজারে আমি তা ইস্যু করি। অধিহার মানে কি, মানে একটা শেয়ারের মূল্য যদি 100 থাকে আমি যদি 110 টাকায় ইস্যু করি। আর অবহার মানে একটা শেয়ারের দাম যদি 100 থাকে আমি যদি 80 টাকায় ইস্যু করি, ওইটা হচ্ছে অবহার। তো এবার দেখো শেয়ার মূলধনের, দেখো শেয়ার আবেদনের অর্থ মূলধনের স্থানান্তর। তো এটা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। আমি আবারও বলতেছি, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি তুমি ওই শেয়ারটা অধিহারে ইস্যু করো এইটার ক্ষেত্রে কী হবে, দেখো অধিহারের ক্ষেত্রে এই জাবেদাটা এই জায়গায় থাকবে। দেখো ঠিক মাঝখানে আমি একটা কী লিখছি, অধিহার। অধিহার সবসময় কোথায় বসে, ক্রেডিট দিকে, কারণ এটা আমার জন্য আয় বেশি। তো দেখো শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। তো জাবেদাটা কী হইল, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন ক্রেডিট। দেখো এই জাবেদাটাই এই জায়গায় লিখছি, মাঝখানে কী লিখছি, অধিহার। তার মানে সমহার হইলে এটা, অধিহার হইলে কি এটা। এবার আসো, যদি অবহারে শেয়ার ইস্যু করি তার ক্ষেত্রে আমরা কীভাবে দিব, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অবহার ডেবিট। অবহার এটা কি লস না, একটা ক্ষতি না, তাহলে এটা ডেবিট দিকে বসবে। এই যে দেখো শেয়ার অবহার হিসাব ডেবিট আর শেয়ার মূলধন ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জাবেদাটাই কিন্তু আমরা এই জায়গায় লিখছি, মাঝখানে আবার শেয়ার অবহার লিখে দিছি। মনে রাখবা শেয়ার অবহার হচ্ছে ডেবিট দিকে বসে আর অধিহার হচ্ছে কোথায় বসে,
ক্রেডিট দিকে। তাহলে এই দুইটা যাবে দা আশা করি বুঝতে পারছো, কারণ শেয়ার মূলধনের স্থানান্তরটা তিনভাবে, একটা হচ্ছে সমহারে, অধিহারে, অবহারে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন বাজারে শেয়ার ইস্যু করব, মনে করো আমি 100টা শেয়ার বাজারে ইস্যু করলাম, এখন জনগণ আমার কাছে আবেদন জানাইছে 150টা শেয়ারের, এখন তুমি বলো আমরা কি 150টা শেয়ার তাদেরকে দিতে পারবো? না, কারণ আমার কাছে আছে 100টা শেয়ার। এখন তারা যে বেশি আবেদন আমাকে জানাইছে, এখন আমি তাদেরকে কি করব, ওই যে অতিরিক্ত যে টাকাগুলো আবেদনের, ওইগুলো তাদেরকে আমরা সম্মানের সহিত কি করে দিব, ফেরত দিয়ে দিব। আমরা কি অন্যের টাকা রাখতে পারবো? না, আমি যেহেতু তাকে শেয়ার দিতে পারবো না, তাহলে তার টাকা রাখার অধিকার আমার নাই। এখন তাকে কি করতে হবে, শেয়ার আবেদনের টাকাটা তাকে ফেরত দিয়ে দিতে হবে। তাহলে কিভাবে ফেরত দিব, এই যে দেখো, শেয়ারের অর্থ ফেরত দেওয়া হলে যখন আমি আবেদন পাইছিলাম তখন কি লিখছিলাম, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। এখন যখন আমি ফেরত দিয়ে দিব তাহলে এটাকে উল্টাই দাও, এই যে দেখো, শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ টাকাটা কোত্থেকে চলে যাবে, ব্যাংক থেকে চলে যাবে। এবার আসো লাস্ট আরেকটা এন্ট্রি, অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ, প্রাথমিক খরচাবলী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন শেয়ার ইস্যুর অঙ্কগুলো করি, নতুন কোম্পানিগুলো তাদের শেয়ার বাজারে ইস্যু করে, তারা একটা থার্ড পার্টির মাধ্যমে, মনে করো কোনো একটা অবলেখকের মাধ্যমে তারা বাজারে শেয়ার ইস্যু করলো। এখন ওই অবলেখক যদি শেয়ারগুলো বিক্রি করে দেয়, তাহলে ওই অবলেখককে একটা কী দিতে হবে, কমিশন দিতে হবে। অথবা কোনো ব্যাংক যদি কোনো কোম্পানির শেয়ার বিক্রি করে দেয়, তাহলে ওই ব্যাংকের একটা কী দিতে হবে, কমিশন দিতে হবে। বাস্তব জীবনে আমরা যখন কোনো কাজ করি মানুষের, তখন আমরা বলি যে ভাই আমি আপনার কাজটা করে দিলে আপনি আমাকে কী দিবেন, কমিশন দিবেন, যদি দেন তাহলে করে দিব। ঠিক শেয়ারের ক্ষেত্রে এরকম, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কোনো কোম্পানির শেয়ার বিক্রি করে দেয়, তাহলে তাদেরকে কী দিতে হবে, কমিশন দিতে হবে। তাহলে এটার ক্ষেত্রে যাবে দাটা হবে, দেখো, অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকাটা কিন্তু নগদে যাবে না, কোত্থেকে যাবে, ব্যাংক থেকে। এখন মনে করো যদি ব্যাংক চার্জ হয়, তখন এই জায়গায় কমিশন না লিখে লিখবা ব্যাংক চার্জ। যদি প্রাথমিক খরচাবলী হয়, তাহলে তোমরা লিখবা প্রাথমিক খরচাবলী হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থীরা, এই চারটা জাবেদা যদি তুমি জানতে পারো, তাহলে অবশ্যই তুমি শেয়ার ইস্যুর জাবেদাগুলো কী করতে পারবে, সমাধান করতে পারবে। এখন আমি তোমাদেরকে কী করব, আর্থিক অবস্থার বিবরণীর ফরম্যাটটা বুঝিয়ে দিব। তো দেখো কীভাবে সেটা হয়। এখন আমি তোমাদেরকে আর্থিক অবস্থার বিবরণীর ফরম্যাটটা বুঝিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই আর্থিক অবস্থার বিবরণী প্রশ্নটা সৃজনশীলের গ নাম্বারে আসে। আর তোমরা তো জানো যে আর্থিক অবস্থার বিবরণী কীভাবে তৈরি করতে হয়, দুইটা জিনিস নিয়ে, একটা হচ্ছে মোট সম্পদ, আরেকটা হচ্ছে কি, মোট দায়। তো দেখো আর্থিক অবস্থার বিবরণীর গড়টা বিবরণ, টাকা, টাকা। তো এটার দুইটা জিনিস, একটা হচ্ছে মোট সম্পদ, আরেকটা হচ্ছে মোট দায়। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, মোট সম্পদের ভিতরে কোন জিনিসগুলো আসবে, মোট সম্পদের ভিতরে প্রথমে আসবে চলতি সম্পদ। তো চলতি সম্পদ বলতে কী বোঝানো হয়েছে, এই জায়গায় ব্যাংক হিসাবকে। এখন এই ব্যাংক হিসাবের টাকাটা আমরা কোথায় পাবো, তাই না? এই ব্যাংক হিসাবের টাকাটা পাবো হচ্ছে আমরা যখন জাবেদাগুলো তৈরি করব, ওই জাবেদা থেকে একটা ব্যাংক হিসাবের খতিয়ান তৈরি করবা তোমরা, মানে ব্যাংক হিসাবের একটা উদ্বৃত্ত বাইর করবা, ওই উদ্বৃত্তটা এই জায়গায় লিখে দিবা। অনেক সময় তারা প্রশ্নে বলে দেয় যে ব্যাংক হিসাব এত টাকা দরে তুমি আর্থিক অবস্থার বিবরণী কী করো, তৈরি করো। তো তারা যদি বলে দেয়, তাহলে তো তুমি ওই টাকাটা সরাসরি লিখে দিবা, তাহলে তোমাকে আর ব্যাংক হিসাব কী করতে হবে না, তৈরি করতে হবে না। তারপরে দেখো স্থায়ী সম্পদ। তো অনেকে মনে করতে পারো যে এই অঙ্কে আবার স্থায়ী সম্পদ কোথায় থেকে আসবে। অনেক সময় দেখবা যে শেয়ারের বিনিময়ে আমরা স্থায়ী সম্পদ ক্রয় করি, যেমন 1000 শেয়ারের বিনিময়ে আমরা মনে করো এক খণ্ড জমি ক্রয় করলাম, অথবা একটি মেশিন ক্রয় করলাম। তো এরকম যদি আমরা শেয়ারের বিনিময়ে স্থায়ী সম্পদ ক্রয় করে থাকি, তাহলে ওই স্থায়ী সম্পদের টাকাটা তুমি এই জায়গায় লিখবে, এই যে ভূমি, জমি অথবা মেশিন, যে কোনো একটা থাকবে, সবগুলো তো আর থাকবে না, আর সব অঙ্কে স্থায়ী সম্পদ থাকে না, মাঝে মধ্যে থাকে। যদি থাকে তাহলে তুমি লিখবা, আর যদি না থাকে তাহলে লেখার কোনো কি নাই, দরকার নাই, কিন্তু আমাকে জানতে হবে। তারপরে দেখো স্থায়ী সম্পদের পরে তোমার যে জিনিসটা আসবে সেটা হচ্ছে অসমন্বিত ব্যয়, মানে খরচ। তো অসমন্বিত ব্যয় খরচ হচ্ছে তিন চার জিনিস প্রিয় শিক্ষার্থীরা, এগুলো সম্পদের গড়ে বসে। তো সেগুলো কী কী, শেয়ার অবহার, অবলেখকের কমিশন এবং প্রাথমিক খরচাবলী।
এই জিনিসগুলো যদি প্রশ্নে দেওয়া থাকে, যদি অঙ্কটা আমার শেয়ার অবহারের হয় তাহলে অবশ্যই তো শেয়ার অবহারের একটা টাকা থাকবে, ওই টাকাটা আমরা এই জায়গায় লিখব মোট টাকাটা। যদি আমি অবলেখককে কমিশন দেই তাহলে অবশ্যই ওই টাকাটা এই জায়গায় লিখব। যদি প্রাথমিক খরচাবলী নামে কোনো খরচ দেওয়া থাকে তাহলে সেই টাকাটা লিখব। এখন তিনটা জিনিস কিন্তু একটা অঙ্কে থাকবে না, তোমরা ভয় পাওয়ার কিছু নেই, এক একটা জিনিস এক একটা অঙ্কে থাকতে পারে। তো যেগুলোই থাকবে আমরা সবগুলো টাকা যোগ করে এটাকে আউট কলামে নিয়ে আসবো, আনার পর এই সবগুলো টাকা যোগ করে এই জায়গায় বসাবো, তাহলে এটাই হবে কি মোট সম্পদ। তো প্রিয় শিক্ষার্থীরা, মোট সম্পদ তো আমরা বুঝতে পারলাম, তাই না? তো এখন আমরা বাইর করব মোট দায়। তো এই জায়গায় মোট দায় বলতে শেয়ার মালিকদের স্বত্বকে বোঝানো হয়েছে, মানে শেয়ার মালিকদের অধিকারকে বোঝানো হয়েছে। তো এই শেয়ার মালিকদের স্বত্বের ভিতরে কোন কোন জিনিসগুলো আসবে? প্রথমে আসবে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন মানে কি? যখন একটা যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধন করে তখন স্মারকলিপিতে একটা মূলধনের কথা উল্লেখ করে, মানে মূলধনের পরিমাণ, ওইটাকে বলা হয় অনুমোদিত মূলধন। তো প্রত্যেকটা প্রশ্নের শুরুতেই দেখবা যে অনুমোদিত মূলধনের টাকাটা দেওয়া আছে, তো ওইটা দেখে তোমরা বসাই দিবা, যে টাকাটা থাকে বসানোর পর এটাকে ক্লোজ করে দিবা, ঠিক আছে? এটা তেমন কোনো প্রভাব বিস্তার করবে না। তারপরে দেখো ইস্যুকৃত মূলধন। এবার আমি যতগুলো শেয়ার ইস্যু করব, মানে জনগণের নিকট বিক্রির জন্য বিজ্ঞাপন প্রচার করব, মানে ইস্যু করব, ওই ইস্যুকৃত শেয়ারটাও প্রশ্নে দেওয়া থাকবে, তুমি দেখে ওই টাকাটা লিখে ওইটাও কী করবা ক্লোজ করে দিবা। তারপরে যেটা করবা, ইস্যুকৃত শেয়ারের পর আমরা যে শেয়ারগুলো জনগণের নিকট ইস্যু করছি, ইস্যু করার পর আমরা যতগুলো শেয়ারের টাকা আদায় করতে পারছি ওই আদায়কৃত মূলধনটা লিখবা, মানে বিলিকৃত এবং আদায়কৃত মূলধনের টাকাটা তোমরা এই জায়গায় লিখবা। লিখার পর আরও একটা জিনিস আসবে মোট দায়ের ভিতরে, সেটা হচ্ছে সঞ্চিতি উদ্বৃত্ত। সঞ্চিতি উদ্বৃত্ত মানে হচ্ছে যদি আমরা শেয়ার অধিহারে ইস্যু করে থাকি ওই অধিহারের টাকাটা, মানে যতগুলো টাকা আসবে অধিহারের ওই মোট টাকাটা এই জায়গায় লিখবো। লিখার পর এই দুইটা টাকা যোগ করে এই জায়গায় বসাবো, তাহলে এই টাকাটা আর এই সম্পদের টাকাটা দুইটা সমান হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি দাগ দিয়ে বুঝিয়ে দিছি, এটা হচ্ছে সম্পদ আর এই দুইটা টাকা যোগ করলে হবে মোট দায়। সম্পদ আর দায় যদি মিলে যায় তাহলে অবশ্যই তোমার অঙ্কটা হয়ে যাবে, কারণ আর্থিক অবস্থার মূলই কী? সম্পদ সমান মোট দায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, প্রয়োজনীয় জাবেদা এবং আর্থিক অবস্থার বিবরণীর ফর্মেট, তো এই বিষয়গুলোর ভিতরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে সেগুলো কমেন্ট বক্সে জানাবে। আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক কমেন্ট এবং শেয়ার বন্ধুদের মাঝে, আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করো নাই, যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।